Assalamualaikum bondura. Asha kori apnara sokolei bhalo achen. Amio Allah rahmate apnader duar barkote bhalo achi. Ajke ami apnaderke ekti mazar dekhabo. Sei mazarti holo Dhaka High Court er bhitore ekti masjid ache. Sei masjider bhitore ekti mazar ache. Sei mazarti apnaderke dekhabo. Ebong মসজিদটিও ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটিও দেখাবো খুব সুন্দর একটি মসজিদ এবং খুব সাজানো গোছানো একটি মসজিদ মসজিদটির ভিতরে মাজারটিও খুব সাজানো গোছানো সেই মাজারটি হলো শাহ খাজা শরফউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার এই মাজার শরীফটি আপনারা দেখুন মসজিদের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে ওই মাজারটি দেখাবো আমি এখন হাইকোর্টের ভিতরে ঢুকতেছি হাইকোর্টের ঢোকার রাস্তা হলো এটা এই রাস্তাটা কিছু দূর যাওয়ার পরেই হাতের বাম সাইডে মসজিদটি পড়বে সেই মসজিদের ভিতরেই মাজারটি এই হলো মসজিদটি এই মসজিদের ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা দেখাবো ভিতরের মাজারটি বহুত পুরানা মাজারটির বয়স 641 বছর বয়স 774 খ্রিস্টাব্দে এই মাজারটির স্থাপিত হয়েছে এখন আমি মসজিদটির ভিতরে ঢুকব তারপরে আপনারা দেখতে থাকুন ভিতরে হুজুরের জায়গা আছে না ব্লকটি করার সময় অনেকে বাধা সৃষ্টি করেছিল আমাকে সেই বাধাকে উপেক্ষা করেও আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি আমাকে সাহায্য করেন এই যে হলো মাজারটি এই মাজারটি আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাবো দেখতে থাকুন আপনারা Thank you.
এখানেই শাহ খাজা শরফুদ্দিন তিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। মাগরিবের নামাজের পরে এখানে দোয়া হয়, মিলাদ শরীফ হয়। সেই মিলাদ শরীফে তোবারক নেওয়ার জন্য অনেক মানুষ ভিড় করে। সেই মানুষগুলো আপনারা দেখবেন একটু পরে, হাজারো মানুষ ভিড় করে তোবারক নেওয়ার জন্য। ওইখানেই আমার ভিডিওটি শেষ করব। তোবারক নেওয়ার জন্য যারা ভিড় করবে ওই ভিড়টা দেখিয়ে আপনাদের আমি আমার ভিডিওটি শেষ করব। আজকের মতো আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।